আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরেকটি নতুন ভিডিওতে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার অ্যাড করেছে সৌদি ডাটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি। তারা তাওয়াক্কালানে নতুন আরেকটি ফিচার যোগ করেছেন। সেই অপশনটি বা ফিচারটি হচ্ছে ট্রাভেল পাসপোর্ট ফিচার, যা হেলথ পাসপোর্টে আপনার প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর ট্রাভেল সংক্রান্ত আপনি যে কোনো কাজ সম্পাদন করতে পারবেন। এই ফিচারটির মাধ্যমে এখন থেকে সকল প্রবাসীরা যাদের তাওয়াকালানা আছে, ট্রাভেল পাসপোর্ট ফিচারের মাধ্যমে বা এই অপশনটির মাধ্যমে হেলথ পাসপোর্টে আপনাদের ইনফরমেশনগুলো দেওয়ার পর ট্রাভেল সংক্রান্ত যে কোনো কাজ আপনারা এখান থেকে খুব সহজেই সমাধান করে নিতে পারবেন। এছাড়া আপনারা জানেন এই তাওয়াকালানায় বা এই হেলথ পাসপোর্টে আপনার বিভিন্ন রকমের তথ্য আপনারা সেখানে জানতে পারবেন। আপনার করোনা ভাইরাস আপডেট, সকল আপডেটগুলো দেখতে পাবেন, পলিসি এর মেয়াদ, কবে আপনার ভ্যাকসিন নিয়েছেন, ভ্যাকসিনের ইনফরমেশনগুলো, তারপর সুস্থ এবং আগে সুস্থ হওয়ার আগের ইনফরমেশনগুলো সব কিছু এই তাওয়াকালানার ভিতরেই আপনারা পাবেন। তো এই একটা অপশন ছিল, যে অপশনটির কারণে অনেকেই কিন্তু এই ট্রাভেল সংক্রান্ত যে কাজগুলো বা ঝামেলাটা সেটা অন্যান্য সিস্টেমে করা বা পরিণত হইতো। সো এখন থেকে যারা প্রবাসীরা বাংলাদেশে আছে, সো এই অপশনটির মাধ্যমে তারা যেই বাংলাদেশে করোনা ভাইরাসের ডোজ নিয়েছে বা ডোজ নেওয়ার সার্টিফিকেট যাদের আছে, এই তাওয়াকালানায় এই সার্টিফিকেটটা পাবলিশ করে বা তাদেরকে আপডেট দিয়ে দেওয়ার পর ট্রাভেল সংক্রান্ত অন্যান্য কাজগুলো তারা খুব সহজেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা এই ফিচারটির মাধ্যমে সমাধান করে নিতে পারবে। প্রবাসী ভাইয়েরা, আপনারা এই অ্যাপ্লিকেশনের এই আপডেটটি পেতে হলে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার তাওয়াকালানা অ্যাপ্লিকেশনটিকে আপডেট করতে হবে। সো আপডেট আপনারা দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন তাওয়াকালানা, দেন আপনি দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি চলে আসছে। সেখানে আপনি আপডেট একটি অপশন পাবেন, যদি আপনার মোবাইলে ইনস্টল করা থাকে আগে থেকে, দেন হচ্ছে আপডেটে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা আপডেট হয়ে যাবে আর ওই অপশনটি চলে আসবে। এছাড়া আপনারা প্লে স্টোরে গিয়ে মাই অ্যাপ্লিকেশন নামক একটি অপশন রয়েছে বাম দিকে, আপনারা সেখানে ক্লিক করার পর আপনারা আপনাদের অনেক অ্যাপ্লিকেশন চলে আসবে যেগুলো আপনার মোবাইলে ইনস্টল করা রয়েছে। সেখান থেকে এই অ্যাপ্লিকেশনটা বাইর করার পর দেখবেন আপডেট অপশন লেখা আছে, ওই আপডেটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে যাবে। সব প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা খুব তাড়াতাড়ি এই অ্যাপ্লিকেশনটা আপডেট করে রাখেন। আর আরেকটা বিষয় মনে রাখবেন, সৌদি আরবের যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সবগুলো সবসময় আপডেট অবস্থায় রাখবেন, তাহলে হয়তো আপনার কাজগুলো করতে গেলে আপনার কোনো রকমের এরর বা সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এই জন্য সৌদি আরবের যেই অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা জাওয়াজাতের বা অন্যান্য গভর্নমেন্টের যেই অ্যাপ্লিকেশনগুলো, সেগুলো সবসময় আপডেট রাখবেন, আপডেট রাখার চেষ্টা করবেন। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।